হ্যালো, আজ বানাবো মুড়ি ঘন্ট। তাই জন্য মাছের মাথা ভাজা চলছে, ভেজে ফেলেছি এতগুলো। এখানে একটুখানি কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছি মুড়ি ঘন্টর জন্য, যেটা একদম ভীষণভাবেই এসেনশিয়াল। সেই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এখানে ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, নামিয়ে দেবো ঘি, গুঁড়ো মশলা, গুঁড়ো গরম মশলা, এইগুলো এখন জোগাড় করছি। সব জোগাড় যন্ত্র হলে প্রসেসিংটা দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। মুড়িগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেবো একটু আলু। ছোট ছোট করে কেটে একটু আলু ভেজে নিচ্ছি। অনেকে মুড়ি ঘন্ট আলু দিয়ে করেন, অনেকে আলু ছাড়াও করেন, আমার একটু আলু দিতে ভালোই লাগে। ফোড়নে এবার দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তেলটা গরম হয়ে গেছিল বলে আমি গ্যাসটা নিভিয়ে নিয়েছি, একটু বাদে ফোড়নের গন্ধটা ছাড়লে গ্যাসটা অন করছি। বন্ধুরা দেখতে থাকুন চটপট রেসিপি মুড়ি ঘন্ট। এদিকে আমি চাপা দিয়ে দিলাম এটা, আর ওদিকে একটা হাত টুকটুক করে এদিকে গিয়ে ওদিক দিয়ে পালালো। তার মানে বুঝতে পারলেন তো, এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা একটু একটু, বেশি না, দু একটা হয়ে গেল লোপাট। এবার মুড়ি ঘন্টর ঢাকাটা খোলা যাক বন্ধুরা, দেখি। ব্যাস, এই যে চালটা সিদ্ধ হয়ে গেছে, ঝরঝরে হয়েছে। এর মধ্যে মিশাবো ভাজা আলুগুলো। চাল আমি খুব সামান্যই দেব, কারণ অনেক চাল মুড়ি ঘন্টে ভালো লাগে না। ভাজা আলুগুলো মেশানোর পর এবার ভাজা মুড়োগুলো ঢেলে দেব। ভালো করে নেড়ে নেব। কি বাকি আছে দিতে? বাকি আছে দিতে মিষ্টি। মিষ্টিটা আমরা এর সাথে সামান্য চিনি দিয়ে দিয়েছি চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খান। কিন্তু মনে রাখবেন, চাল বেশি মুড়ি ঘন্টে কিন্তু ভালো লাগে না। আলু ছাড়াও মুড়ি ঘন্ট করতে পারেন, কিন্তু চাল যেন বেশি না হয়। দিয়ে দেব কাজু কিশমিশ, ভিজিয়ে রেখেছিলাম। আর নামানোর আগে দেব ঘি, গরম মশলার গুঁড়ো। মুড়ি ঘন্টতে কিন্তু চাল বেশি হয়ে গেলে সেটা আর মুড়ি ঘন্ট থাকে না, মাছের মাথার পোলাও হয়ে যায়। সেটা অনেকেই করেন, একদম সেটা করবেন না। আর ভাতটা হবে ঝরঝরে। তাহলে আজকের মুড়ি ঘন্ট স্পেশাল দেখাই কেমন হলো। তাহলে আজকের টেবিলে গরম গরম মুড়ি ঘন্ট, বাঙালির অতি প্রিয় গরম গরম মুড়ি ঘন্ট, মাছের মাথা, ঘি, কাজু কিশমিশ আর আতপ চাল, গোবিন্দভোগ চাল, এর গন্ধতেই খাওয়া হয়ে যায়। টাটা বন্ধুরা, ট্রাই করে দেখবেন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। বাই।